নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 মে 2022 সোমবার দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে এই 5 রাশির হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে। এই 5টি রাশির শুভ সময়, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ রং আমি এই ভিডিওতে আলোচনা করব। তবে একটি কথা আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। সম্পূর্ণ শোনার পর আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করুন। অর্থাৎ এই ভিডিওটি কি জানেন, গরিব থেকে ধনী আগামীকাল কোন কোন রাশি হতে চলেছে এই ইনফরমেশনটা কিন্তু আমি দিয়ে থাকি। তো যারা দেখছেন কি না, আমি একটি কথা বলবো, রাহুকে আপনি স্ট্রং করুন। রাহু যদি আপনার ফেভার আপনি যদি করতে পারেন, আপনি লিখে রাখুন আপনার আকস্মিক ধনলাভ, আপনার হঠাৎ প্রাপ্তি, প্রবল প্রাপ্তি আপনার কিন্তু হবে। এই জন্য আপনাকে রাহু কবচ পরিধান করতে হবে। হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করছেন তারা সমস্ত কিছু জেনে যাচ্ছেন, কিন্তু প্রচুর ফোন আসছে যে রাহু কবচ কোথায় পাবো, বা কমেন্ট বক্সও লিখছেন এই যে যে নাম্বারটি যাচ্ছে কি না স্ক্রিনে, এটা আপনার রাহু কবচের জন্য আপনার বুকিং কিন্তু করতে পারেন। বুকিং নেওয়া চলছে এখন, আপনার কিন্তু রাহু কবচ, শুধুমাত্র রাহু কবচের জন্য বুকিং নেওয়া চলছে। অর্থাৎ এই যে রাহু কবচটা, আপনার কিন্তু হঠাৎ প্রাপ্তি কিন্তু ঘটাবেই ঘটাবে। লিখে রাখুন এই জায়গাটা 100%, কারণ আপনার জন্মছক যদি রাহুর প্লেসমেন্ট একটু যদি খারাপ থাকে, রাহু কবচ সেই জায়গাটা আপনার রেক্টিফিকেশন করবেই করবে। এই যে আকস্মিক ধনপ্রাপ্তির যেটা গ্রহ সেটা হচ্ছে রাহু, কলিযুগের রাজা। আমি বারবার বলছি, রাহু, শুক্র, শনি এবং বুধ যদি আপনার জন্মছকে ভালো থাকে, আপনি কিন্তু হঠাৎ প্রাপ্তি আপনার জীবনে হবে। এবং এর পাশাপাশি আপনার নবম ভাব, পঞ্চম ভাব, ধনভাব যদি স্ট্রং থাকে কি না, আপনার অর্থ কিন্তু আপনার আসবে। শুধু আকস্মিক ধন প্রাপ্তি থেকে শুধু নয়, শুধু প্রবল প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি থেকে নয়, আপনি শেয়ার মার্কেট থেকে, আপনি গোল্ড থেকে, আপনি স্টক বিজনেস থেকেও কিন্তু আপনি লাভ কিন্তু আপনি করবেন। লিখে রাখুন। এবার আমি একে একে আলোচনা করব আগামীকাল যে রাহুকালটা, সেই রাহুকালটা হচ্ছে 7:22 থেকে 8:56 পর্যন্ত কিন্তু রাহুকাল আগামীকাল থাকছে। শুভ সময় দেখুন, একটি শুভ সময় আপনাদের 11:46 থেকে 12:57 পর্যন্ত, আরেকটি যে শুভ সময় 3:22 থেকে আপনার 5:17 পর্যন্ত, এই সময়গুলো কিন্তু শুভ সময় থাকছে। এবং এর পাশাপাশি অশ্লেষা নক্ষত্র এবং মহাগা নক্ষত্র যোগ থাকছে, কি বৃদ্ধি যোগ। বৃদ্ধি যোগ মানে কি বলুন তো, যে কোনো জিনিস আপনার কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ বৃদ্ধি পাওয়া মানে কি, বাড়বে। অর্থাৎ আপনিও কিন্তু আগামীকাল গরিব থেকে ধনী কিন্তু আপনিও কিন্তু হতে পারেন। লিখে রাখুন, যদি আপনার দশা অন্তর্দশা পারমিট করে, আপনার রাহুর প্লেসমেন্ট যদি ভালো থাকে, আপনার জন্মছকে, ন্যাকাল চাটে অথবা হস্তরেখাতে, আপনি আবার নিজের জন্মছকটা দেখিয়ে নিন না, যখন কোনো কিছুর উপর ডিসিশান নেবেন, কোনো সিদ্ধান্ত নেবেন, একবার অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন আপনার জন্মছকটা পারমিট করছে কি না, বা কোন সময় আপনার জন্মছক পারমিট করবে। দেখুন, আমি যে 5 রাশির কথা বলছি, সে 5 রাশি আগামীকাল কিন্তু অর্থ কিন্তু পাবে। 100 জন শুনছেন, তার মধ্যে 50-60 জন কিন্তু পাবেনি, 40 জন যারা পারছেন না, তাদের হয়তো ভাগ্যচক্রে আপনার প্রাপ্তির চকটা কিন্তু বাধা আছে। সেই বাধাটাকে কিন্তু কাটাতে হবে।
অর্থাৎ এই বাধাকে অতিক্রম করতে হবে, সেটাই করে থাকে কৌশিক রায়। তো আলোচনা শুরু করা যাক। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আবারও বলবো, ওম নমো শিবায়, ওম নমো শিবায়, ওম নমো শিবায় প্রত্যেকে কমেন্ট করুন। এবার আমি একে একে আপনাদেরকে রাশির নাম, টার্গেট নাম্বার এবং শুভ রং। প্রথম রাশি, প্রথম যে সৌভাগ্যশালী রাশি সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকাল শুভ রং সেটি হচ্ছে সবুজ। আপনাদের টার্গেট নাম্বার মীন রাশির ক্ষেত্রে সেটি হচ্ছে 48 এবং আপনাদের শুভ সময় 10:14 থেকে 12:04 পর্যন্ত, 10:14 থেকে 12:04 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো আগামীকাল, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট নাম্বার সেটি হচ্ছে 95 আপনাদের টার্গেট নাম্বার কুম্ভ রাশির। শুভ রং আপনাদের আকাশি কালার এবং আপনাদের শুভ সময় 12:18 থেকে 2:14 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ সময় সেটা হচ্ছে সকাল 11:42 থেকে 1:04 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে শুভ রং সেটি হচ্ছে লাল এবং আপনাদের লাকি নাম্বার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 57। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের লাকি কালার ইয়েলো, টার্গেট নাম্বার 66 এবং শুভ সময় সকাল 11:22 থেকে 1:14 পর্যন্ত। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 91 এবং আপনার শুভ রং সেটি হচ্ছে হালকা গ্রে কালার। গ্রে কালারটা আপনাদের ক্ষেত্রে শুভ এবং সময়টা আপনার 2:42 থেকে 5:14 পর্যন্ত, 2:42 থেকে 5:14 আপনাদের ক্ষেত্রে কিন্তু লাকি সময়। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। এ বিষয়ে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করুন, আমি সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।